হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে চলে আসলাম হাজারিবাগের ড্রিম ওয়ার্ল্ড পার্কে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা যারা ঢাকার অদূরে সুন্দর পরিবেশের মধ্যে একটা পার্ক খুঁজে থাকবেন, কিভাবে এই ড্রিম ওয়ার্ল্ড পার্কে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি রাইড উপভোগ করতে পারবেন, সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করি। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের হাজারিবাগ এলাকায় জাউচর সড়কে প্রায় 1 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে পারিবারিক বিনোদন কেন্দ্র ড্রিম ওয়ার্ল্ড পার্ক। শিশু সহ সব বয়সী বিনোদন পিপাসু মানুষদের জন্য বৃহত্তর বিনোদন কেন্দ্র এই ড্রিম পার্কটি। ড্রিম ওয়ার্ল্ড পার্কে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রোলার কোস্টার, মেরিগো রাউন্ড, ওয়াটার প্লে গ্রাউন্ড, বৈদ্যুতিক মিনি টেন্ট, ভূতের বাড়ি, কিড রাইড এবং নগর দোলা। আরও আছে দেশি চাইনিজ খাবারের রেস্টুরেন্ট, ওয়াটার প্লে গ্রাউন্ড এবং নান্দনিক সুইমিং পুল। আর তাই বাসার চার দেওয়ালের মধ্য থেকে নিজেকে একটু আনন্দময় সময় দিতে চলে আসুন পরিবার পরিজন কিংবা আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে ড্রিম ওয়ার্ল্ড পার্কে। শুরুতে বলছি কিভাবে আপনারা ড্রিম ওয়ার্ল্ড পার্কে আসবেন। ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসুন মোহাম্মদপুর বেড়িবাঁধ 3 রাস্তার মোড়। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি এবং লেগুনা। এই বাহনগুলোর মধ্যে যে কোনো একটিতে চেপে চলে আসুন জাউচর রুটে। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। বেড়িবাঁধ থেকে অটো নিয়ে জাউচর রোডে আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। দেন এখান থেকে আপনারা ড্রিম ওয়ার্ল্ড পার্কের সাইনবোর্ডটি দেখতে পারবেন। এই রোড ধরে খানিক কিছুক্ষণ সামনের দিকে হাঁটে গেলে কিন্তু আপনারা ড্রিম ওয়ার্ল্ড পার্কের মেন গেটটি পেয়ে যাবেন। আপনারা চাইলে বেড়িবাঁধ থেকে অটো রিজার্ভ করে সরাসরি ড্রিম ওয়ার্ল্ড পার্কেও চলে আসতে পারেন। জাউচর রোড থেকে মিনিট চারেক হাঁটার পরেই কিন্তু আপনারা ড্রিম ওয়ার্ল্ড পার্কের মেন গেটটি দেখতে পারবেন। তো এখানে আসার পর আপনারা হাতের ডানে পেয়ে যাবেন টিকিট কাউন্টার এবং বামেও রয়েছে, চাইলে যে কোনো কাউন্টার থেকে আপনারা এখানে প্রবেশ করার জন্য টিকিট সংগ্রহ করতে পারেন। টিকিট মূল্য 100 টাকা আর এখানে বিভিন্ন প্যাকেজ চালু রয়েছে, চাইলে আপনারা 300 টাকা দিয়ে সুইমিং পুলও এন্ট্রি করতে পারবেন। প্লাস আপনারা এখানে ঢুকে যে কোনো পছন্দের আপনারা রাইডগুলো কিন্তু এনজয় করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের ভিতরে গিয়েও আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। তো এখন আমরা 100 টাকা দিয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতেছি। বলে রাখা ভালো, এই 100 টাকার মধ্যে অন্তর্ভুক্ত হলো এন্ট্রি প্লাস যে কোনো একটি রাইড, তবে বাম্পার কার, রোলার কোস্টার, দেন আরও একটি রাইড রয়েছে, ওইটি ব্যতীত আপনারা যে কোনো একটি রাইড এখান থেকে এন্ট্রি সহ উপভোগ করতে পারবেন। তো চলুন এখন আমরা টিকিট প্রসেসিংটা শেষ করে ভিতরে প্রবেশ করছি আর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পার্কের ভিতরে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে ড্রিম ওয়ার্ল্ড এর বড় সড়ো একটি ভাস্কর্য, আর এখানে কিছু বাচ্চাদের জন্য কিডি রাইডস জোনের যে রাইডগুলো রয়েছে সেগুলো রাখা আছে, চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই রাইডগুলো উপভোগ করাতে পারেন। দেন সামনে আরও অনেক ধরনের রাইড রয়েছে, সবকিছু আপনাদেরকে দেখাবো। ড্রিম ওয়ার্ল্ড পার্কটি সপ্তাহের 7 দিনই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তাই আপনাদের ফ্যামিলি কিংবা বাচ্চাদেরকে নিয়ে যে কোনো সময় এখান থেকে ঘুরে আসতে পারেন আপন মনে। পার্কে প্রবেশ করতে 4 বছর অবধি যে বাচ্চাদের তাদের জন্য কোনো প্রকার এন্ট্রি ফি বা অর্থের প্রয়োজন হয় না, অর্থাৎ 4 বছরের নিচে যে বাচ্চাগুলো রয়েছে তারা সম্পূর্ণ ফ্রিতে এখানে প্রবেশ করতে পারবে। দেন 4 বছরের উপরে যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনাদেরকে টিকিট সংগ্রহ করে দেন ভিতরে প্রবেশ করতে।
হবে। ড্রিম ওয়ার্ল্ড পার্কে প্রবেশ করতে জনপ্রতি প্রবেশ টিকিটের মূল্য 100 টাকা, সুইমিং পুল প্লে গ্রাউন্ড টিকিট মূল্য 300 টাকা, রোলার কোস্টার 50 টাকা, কিডি জোনস 100 টাকা, এছাড়া অন্যান্য প্রতিটি রাইডে চড়তে জনপ্রতি 50 থেকে 80 টাকা লাগে। দর্শক, এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাউন্সিং বোট। এটির প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। এরপর রয়েছে নাগরদোলা, এটিতেও প্রবেশ করতে আপনাদেরকে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। দর্শক, ড্রিম ওয়ার্ল্ড পার্কে আর কী কী রাইড রয়েছে সবকিছু আপনাদেরকে দেখাতে যাচ্ছে, তো আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেরিগো রাউন্ড রাইড, আর এটির প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। এটা শুধুমাত্র আপনাদের বাচ্চারা এনজয় করতে পারবে। দর্শক, এখন আমরা ঢুকছি স্ক্যারি হাউসে। তো এই ড্রিম ওয়ার্ল্ড পার্কে সব থেকে বেশি আনন্দ এবং ভয়ঙ্কর প্লেস যেটা, সেটা হলো এই স্ক্যারি হাউসটি। তো আপনারা গেলে অবশ্যই এটার মজাটা নেওয়ার ট্রাই করবেন, কারণ এখানে অনেকগুলো সত্যি আকারে কিছু কঙ্কাল দিয়ে ভূত রয়েছে। দেখতে গেলে আপনারা প্রবেশ করলে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড হবে, সেই সাথে অনেকটা ভালো লাগার মতো, আবার ভয় পাওয়ার মতো জিনিসটা অনেকটাই ভালো লাগার মতো। তো আপনারা এখানে ঢুকবেন অবশ্যই, ঢুকে এই আনন্দটি নেওয়ার ট্রাই করবেন। পার্কে আরও রয়েছে রোলার কোস্টার রাইড। তো এটির ছোটদের পাশাপাশি আপনারা বড়রাও কিন্তু এনজয় করতে পারবেন। এই রাইডটির মূল্য হচ্ছে 50 টাকা করে, 2 রাউন্ড দিবে। তো এই 2 রাউন্ডে কিন্তু অনেক মজা আপনারা এখানে পাবেন। তো এখানে গেলে এই রোলার কোস্টারের মজাটি নেওয়ার ট্রাই করবেন। তো এখানে আরও অনেক ধরনের রাইড রয়েছে অল্প জায়গার ভিতরে, খুব সুন্দরভাবে সিমসাম পরিবেশে অনেক রাইড দিয়ে সাজানো হয়েছে এই ড্রিম ওয়ার্ল্ড পার্কটি। পার্কে আরও রয়েছে বাম্পার কার রাইড। তো এটিও কিন্তু আপনারা বাচ্চাদের পাশাপাশি বড়রাও এনজয় করতে পারবেন, প্লাস এটার একটা মজাই অন্যরকম, যার কারণে আমি নিজেই এটা রাইড করতে বসে গিয়েছি। খুবই মজার একটা রাইড। তো আপনারা আসলে বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু এই রাইডটি এনজয় করতে পারবেন। দেন পার্কে রয়েছে আরো সুন্দর সুন্দর লাভ শেপ, তাইলে আপনারা এখানে দাঁড়িয়ে ফটোশুট করতে পারেন এই ড্রিম ওয়ার্ল্ড পার্কটিকে স্মৃতিময় করে রাখার জন্য।
ড্রিম ওয়ার্ল্ড পার্কে সকল রাইড উপভোগ করার পাশাপাশি ভোজন প্রেমী মানুষদের জন্য এখানে রয়েছে অত্যাধুনিক হাই স্টার মানের একটি রেস্টুরেন্ট। চাইলে আপনারা এখান থেকে যে কোনো খাবার পারচেস করতে পারেন। তো আমরা এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে, চলুন যাওয়া যাক। তো উনি হচ্ছে এই পার্কের সুপারভাইজার। তো আপনারা এখানে আসলে বাইকে পেয়ে যাবেন, বিভিন্ন ইনফরমেশন জানতে থাকলে বাইরের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। রেস্টুরেন্টে ঢুকছি এখন আমরা। রেস্টুরেন্টটি শীতাতাপ নিয়ন্ত্রিত একটি রেস্টুরেন্ট, আর এর পাশেই পেয়ে যাবেন ইডি জোনসের কিছু রাইড, যেখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে গেলে আপনারা এক পাশে বসে খাওয়া দাওয়া করলেন, দেন আপনাদের বাচ্চাদেরকে খেলার করার জন্য ওইখানে আপনারা দিতে পারেন। দেন এখানে কিন্তু অনেক ধরনের খাবার রয়েছে। তো চলুন মেনুটা আমরা একটু দেখে নিই। এখানে ফ্রাইড রাইস রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আরও অনেক ধরনের চাইনিজ খাবার রয়েছে। তো আপনারা যে কোনো পছন্দের খাবার এখান থেকে পারচেস করবেন। দেন পুরো রেস্টুরেন্টটা দেখতে অনেকটাই বড় সড়ো, চাইলে অনেক মানুষজন এখানে এনজয় করতে পারবে। তো এগুলোই হচ্ছে কিডি জোনসের যে রাইডগুলো, সেগুলোই এখানে আপনাদের বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। সকল ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি ড্রিম ওয়ার্ল্ড পার্কের মেন যে আকর্ষণীয় প্লেস সেটা, আর এটি হলো সুইমিং পুল। তো এই সুইমিং পুলে আপনারা চাইলে 300 টাকা দিয়ে শুধুমাত্র টিকিট ক্রয় করে 2 ঘন্টার জন্য এখানে এনজয় করতে পারবেন। আর এই সুইমিং পুলে ডিজে পার্টির ব্যবস্থা রয়েছে, চাইলে গানের তালে তালে আপনারা খুব সুন্দরভাবে এখানে সুইমিং এ এনজয় করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল হাজারিবাগে অবস্থিত ড্রিম ওয়ার্ল্ড পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।